বিশ্ববিদ্যালয় আমার বাড়ি প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আমার আছি প্রিয় শিক্ষার্থী তোমরা জানো নোভেল করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান 14 মার্চ আরও বন্ধ রয়েছে বন্ধ থাকার কারণে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আজকে এই অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে এই অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ আজহারুল ইসলাম সিনিয়র শিক্ষক গণিত কান্দানিয়া উচ্চ বিদ্যালয় ফুলবাড়িয়া নামের সঙ্গে প্রিয় স্টুডেন্ট আমার এই ক্লাস যারা লক্ষ্য করতেছ কান্দানিয়া উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের প্রতিনিধিরা বিনম্র শ্রদ্ধা ও সালাম আসসালামু আলাইকুম তো প্রিয় শিক্ষার্থী চলো আমরা মূল আলোচনায় চলে যাই আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের 1 নম্বর বিশিষ্ট সমীকরণ নিয়ে কথা বলব তো আমি গত পর্বে আরেকটি ক্লাস করেছিলাম এই অধ্যায়ের ওই অধ্যায়ে তোমার মূল যে বেসিক বিষয়গুলো ছিল সেগুলো ছিল চলক কাকে বলে বা এক চলক বিশিষ্ট সমীকরণ কাকে বলে সমীকরণ এবং অবেদের ভিতরে পার্থক্য কী এবং এক চলক বিশিষ্ট সমীকরণের গাণিতিক সমস্যার সমাধান আমরা করেছিলাম আজকে আমি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তো প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা যারা আছো তোমরা একটা উদ্দীপক খাতায় উঠাও আজকে আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা শুরু করি তো সৃজনশীল প্রশ্ন তোমরা কর্তৃপক্ষের খাতায় উঠাও এক্স মাইনাস টু হোল স্কয়ার ইকুয়াল টু এইট মাইনাস এক্স সমীকরণ এই সমীকরণ থেকে আমরা তিনটি প্রশ্ন তৈরি করব প্রশ্নগুলো কলম বদলে সমীকরণ দিতে এক্সের সহগণিত সমীকরণ
তাহলে প্রথমে আমরা প্রশ্ন করব লিখক ক নম্বর দেওয়া আছে এক্স মাইনাস টু হোল স্কয়ার ইকুয়াল টু এইট মাইনাস এক্স বা প্রথমে আমরা এখানে এক্স মাইনাস টু হোল স্কয়ার এ মাইনাস টু হোল স্কয়ার সূত্রটা ইউজ করব সূত্র বলছে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এইট মাইনাস এক্স বা এক্স স্কয়ার মাইনাস দুই দুগুণে ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু এইট মাইনাস এক্স এখন এটাকে আমরা বাম পাশে নিয়ে এসে সমীকরণ করি এক্স স্কয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর সাত ট্রান্সফার করলে প্লাস থাকলে মাইনাস সাত তাহলে মাইনাস এইট এটা মাইনাস আছে প্লাস এক্স ইকুয়াল জিরো এখন এখানে একটু আমরা যোগ বিয়োগ করবো এক্স স্কোয়ার এখানে এক্স আছে মাইনাস আছে একটা প্লাস আছে একটা প্লাস মাইনাস করলে এখানে আমরা মাইনাসে থ্রি এক্স আর এখানে মাইনাস আছে এইট প্লাস 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 মাইনাস করলে আমাদের মাইনাসে ফোর ইকুয়াল জিরো তো প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো এইখানে এক্স স্কোয়ারের সহগ ওয়ান ওয়ানটা উজ্জ্বল আকারে আছে আর এক্স এর সহগ হচ্ছে মাইনাস থ্রি এবং ফোরটা হচ্ছে ধ্রুবক রাশি বা সূত্র সংখ্যা তো এখানে প্রশ্নে বলা আছে এক্স এর সহগ নির্ণয় করতে হবে তাহলে এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ আর এক্স এর সহগ হচ্ছে মাইনাস থ্রি তাহলে আমরা সহজেই বলতে পারি অর্থাৎ নির্ণয় এক্স এর সহগ নির্ণয় এক্স এর সহগ হচ্ছে মাইনাস থ্রি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার এখানে যদি বলতো যে এক্স স্কোয়ারের সহগ নির্ণয় তাহলে আমরা কি বলতাম এখানে এক্স স্কোয়ার সহগ হচ্ছে নাইবেন ইকুয়াল ওয়ান ওয়ান হচ্ছে আনসার তো প্রিয় শিক্ষার্থী আমরা অতি সহজে এই সমীকরণটি সমীকরণটি থেকে এক্স এর সহগ আমরা পেলাম মাইনাস থ্রি তো তোমরা খাতায় উঠে নাও সমাধান করলে কয়টি মান বা মোল পাওয়া যাবে তা নির্ণয় করবে তাহলে ক নং সমীকরণটা দেখা যাচ্ছে ক সমীকরণ থেকে দেখা যাচ্ছে এক্স এর সর্বোচ্চ ঘাত বা শক্তি বা পাওয়ার টু অর্থাৎ এখানে দুইটি মূল মান পাওয়া যাবে যেহেতু এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই এই সমীকরণে সর্বোচ্চ ঘাত অর্থাৎ এখানে দুইটি মান বা মূল দেখো এই সমীকরণকে আমরা ক্যালকুলেশন করি তাহলে প্রথমে আমরা এখানে লিটল ফ্যাক্টর করতে পারি লিটল ফ্যাক্টর করলে এখানে এক্স স্কয়ারের সহগ আছে ওয়ান ওয়ানকে ধ্রুবক রাশি দ্বারা গুণ করতে হবে ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে হবে মাইনাস ফোর এই মাইনাস ফোরকে এমনভাবে প্লাস মাইনাস করতে হবে যেন যোগ বিয়োগ করলে মান হবে মাইনাস থ্রি এবং গুণ করলে মান হবে মাইনাস ফোর তাহলে সেই সঙ্গে আরেকটু বলতে পারে এক্স স্কোয়ার মাইনাস এর টু ফোর এক্স প্লাস এর টু এক্স
তাহলে মাইনাস এর চারটা থেকে একটা বিক্রম করে দিই না আর এইখানে তো মাইনাস 4 ইকুয়াল 0 বা এখান থেকে জোড়া জোড়া রাশি আমরা কমন নিই x কমন যায় x মাইনাস 4 আর এখান থেকে প্লাস 1 4 তাহলে থাকবে কি x মাইনাস 4 ইকুয়াল 0 তাহলে এখানে কমন আছে x মাইনাস 4 আনকমন আছে মানে x প্লাস 1 ইকুয়াল 0 আমরা জানি দুইটি রাশির গুণ কত দিয়ে শূন্য হয় তাদের প্রত্যেকটির মান আলাদা আলাদা ভাবে শূন্য হয় আমি আবার বলছি দুইটা রাশির গুণ কত দিয়ে শূন্য হয় তাদের প্রত্যেকটির মান কি আলাদা আলাদা ভাবে শূন্য হয় x এইটার মান শূন্য হবে না হয় এইটার মান শূন্য হবে x মাইনাস 4 ইকুয়াল 0 বা x ইকুয়াল টু 4 অথবা x প্লাস 1 ইকুয়াল 0 বা x ইকুয়াল টু মাইনাস 1 তাহলে এখানে x এর কয়টি মূল ব্যবহার করতে হবে দুইটা একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে মাইনাস 1 অর্থাৎ নির্ণয় মান এখানে বলা আছে কোন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ে উপরোক্ত সমীকরণের ব্যবহার চিত্রের মাধ্যমে প্রকাশ করা তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা একটি ক্ষেত্রে কোন সমীকরণ থেকে আমরা কি পেয়েছিলাম এখানে আমরা যদি x কমন নিই তাহলে কি দাঁড়াবে x মাইনাস 3 ইকুয়াল টু 4 এখানে লক্ষ্য করো x টা যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয় এবং x মাইনাস 3 অর্থাৎ দৈর্ঘ্যের সাথে যদি অর্থাৎ x মাইনাস 3 যদি ক্রস হয় তাহলে ক্ষেত্রফল হবে কত আমাদের 4 অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক বাসায় তোমরা এই জাতীয় অসুবিধা সেই কষ্টগুলো
ভালোভাবে লক্ষ্য করবে এবং করবে। পরিশেষে সকলেই তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, সেই কামনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।